কবে যাব পাহাড়ে আহারে, কবে যাব পাহাড়ে আহারে, কবে পাব তাহার দেখা হারে আহারে, কবে পাব তাহার হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের নতুন এপিসোডে সবাইকে আবারও স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করি নতুন নতুন দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার। আমাদের সাথে থাকলে আপনিও ঘুরে আসতে পারেন দেশ বিদেশের যে কোনো দর্শনীয় স্থান। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমাদের এবারের অভিযান বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক বান্দরবানের তানসি আলীকদম সড়ক এবং ডিম পাহাড়। বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা এবং ডিম পাহাড় দেখতে চাইলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের চকরিয়া বাস টার্মিনাল। ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব 358 কিলোমিটার। শুধুমাত্র সড়কপথে আপনি চকরিয়া আসতে পারেন। ভাড়া 700 থেকে 1200 টাকা, যেতে আপনার সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। চকরিয়া বাস টার্মিনাল নেমে আপনি বাস বা চাঁদের গাড়িতে করে চলে আসুন আলীকদম। চকরিয়া হতে আলীকদমের দূরত্ব 49 কিলোমিটার, সময় লাগবে 1.5 হতে 2 ঘন্টা। এবার আলীকদমে নেমে চাঁদের গাড়ি ভাড়া করে চলে যান তানসি আলীকদম সড়ক দেখতে দেখতে ডিম পাহাড়। চাঁদের গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 4 হাজার টাকা। বান্দরবান হল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ একটি জায়গা। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, জিরি, উপত্যকায় ভরপুর এই পাহাড় ঘেরা পার্বত্য জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত গেসা জেলা বান্দরবান। বান্দরবানে রয়েছে 7টি উপজেলা। বান্দরবান সদর, বোয়াংছড়ি, রোমা, লামা, থানসি, আলীকদম ও নেক্কানছড়ি। তানসি আলীকদম উপজেলায় যোগাযোগ স্থাপনের জন্য তৈরি হয়েছে দেশের সবচেয়ে বিপজ্জনক উঁচু সড়ক তানসি আলীকদম সড়ক। এই সড়কটি তৈরি করতে বাংলাদেশ সেনাবাহিনীর সময় লেগেছে 10 বছর। এই সড়কের ডিম পাহাড় অংশে এর উচ্চতা 2500 ফুট। ডিম পাহাড় নিয়ে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ে একটি উপকথা প্রচলিত আছে। ত্রিপুরা সম্প্রদায়ের কুশে ফ্রু খুব মা ভক্ত ছিলেন। একবার তার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তখন স্থানীয় এক পূজা জানালেন, দুর্গম ডিম পাহাড়ের চূড়ায় পূর্ণিমার রাতে একটিমাত্র ফুল ফুটে, যে ফুলটি এক দৈত্য পাহারায় তাকে। সে ফুলের রস এনে মাকে খাওয়াতে পারলে মা আরোগ্য লাভ করবেন। মাকে বাঁচাতে কুশে তার বন্ধু তুইকে নিয়ে রওনা দেয়। সে যাত্রায় মারা যায় উষে। তুইকে দিয়ে পাঠানো ফুলে আরোগ্য লাভ করেন মা। সে থেকে এই আত্মত্যাগ ত্রিপুরা সমাজে স্থায়ী হয়ে যায়। আছি থানসি আলীকদম সড়কে।
আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা কাঞ্চি আলীকদম সড়ক, যেটা ডিম পাহাড়ের মধ্যে অবস্থিত। আমরা যেটা দেখলাম আসলে এখানে, আপনারা জানেন এই সড়কটা নিয়ে আসলে অনেক ঐতিহাসিক কথা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ওরা 10 বছরের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রাস্তাটা তৈরি করেছিল। এখানে দেখা যাচ্ছে আসলে ভিউটা, এখানে আসলে দেখা যাবে ভিউটা কতটা সুন্দর। সবাইকে এখানে আসার জন্য আমাদের এই তানসি আলীকদম সড়কটা ঘুরে দেখার জন্য আমন্ত্রণ। সবাই আসবেন, দেখবেন, এখানে দেখেন ভিউটা। আসলে এখান থেকে ভিউটা যদি আমরা এখান থেকে দেখি, অপূর্ব সুন্দর। একদম দূরে আমরা যেটা দেখতেছি মায়ানমারের সংলগ্ন ওই যে পাহাড়ি পর্বতশ্রেণীগুলা, পাহাড়ি রেঞ্জ, সাথে এখানে আমরা যেটা দেখতে যাচ্ছি তানসি থেকে রামাকি যাওয়ার মধ্যে যে ঝিরিটা, ছোট নদীটা, অর্থাৎ রামাকি থেকে সাঙ্গু নদীর অববাহিকায় যে নদীটা নেমে আসছিলো ওটা দেখা যাচ্ছে। অর্থাৎ তানসি থেকে রামাকিতে বোটে করে ওখানে যেতে হয়। সবাই আসবেন, এটাই শুভকামনা। আসলে এটা মারাত্মক ট্রেল, যে কোনো গাড়ি এখানে আসা সম্ভব না। ফোর হুইলার ইঞ্জিনের গাড়িগুলো সাধারণত আসতে পারে, আর সেনাবাহিনীর যথেষ্ট প্রোটোকল এখানে আছে। তাছাড়া এখানে বিশেষ করে রাতে যাতায়াতটা কখনো উচিত নয়, সেনাবাহিনী এটা পারমিশনও কখনো দিবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বান্দরবান আপনি এক নজরে দেখতে পারেন। দূরে মায়ানমারের পাহাড়ি রেঞ্জ, উপত্যকা, একে বেঁকে চলা সাঙ্গু নদী, সত্যি আপনার মন ভোলাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বান্দরবান নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করুন, ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।